বাংলাদেশ ধরে হচ্ছে বিশ্ববিখ্যাত Xiaomi স্মার্টফোন। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা আছেন অন্যরকম গানে, আর সাথে আছি আমি রাশেদ। বাংলাদেশ ধরে হচ্ছে বিশ্ববিখ্যাত Xiaomi স্মার্টফোন। গাজীপুরে স্মার্টফোন উৎপাদন শুরু করেছে Xiaomi। ম্যানুফ্যাকচারিং পার্টনার ডিবিজির সঙ্গে Xiaomi স্থাপন করলো নতুন এক স্মার্টফোন উৎপাদন কারখানা। কারখানাটিতে শুরু হয়েছে রেডমি সাব ব্র্যান্ডের স্মার্টফোন উৎপাদন, যা শীঘ্রই বাজারে আসবে। এরপর ধীরে ধীরে Xiaomi অন্য স্মার্টফোন গুলোর পাশাপাশি পোকো ফোনও তৈরি করবে বাংলাদেশে এই কারখানায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, Xiaomi বাংলাদেশ প্রতি বছর প্রায় 30 লাখ স্মার্টফোন তৈরি করবে। এই উপলক্ষে রাজধানী বনানীতে 1-5 তারকা হোটেলে বিশেষ সেমিনার আয়োজন করে মেড ইন বাংলাদেশ ঘোষণা করে Xiaomi। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পকাত ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর লাইক কমেন্ট করে সাথে থাকুন। এ ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।